নিজেকে যারা উন্নত করতে চান কিভাবে করবেন? বাইরের কোনো কিচ্ছু নয়, নিজেকে উন্নত করতে চাইলে আপনার মধ্যেই সমস্ত উপকরণ আছে। আমার মধ্যে দুটো আমি আছে, এক আমি সে প্রশান্তির পূজারী, এক আমি সকলের ভালো চায়, তাই না? অন্যের দুঃখ কষ্টটা শুনলেই মনের মধ্যে একটা ভাব উত্থিত হয়, অন্যকে হেল্প করার জন্য ইচ্ছে হয়। আর আমার মধ্যে আর এক আমি আছে, যে আমি নেগেটিভ আমি, যে আমি অন্যকে বলে তোকে দেখে নেব, অন্যের ভালো কথা শুনলে, ভালো খবর শুনলে যে আমি তরতর করে উঠে গা জলে হিংসা করে, এই দুই আমি লড়াই প্রত্যেকের মধ্যে চলছে। তা যদি নিজের উন্নতি চান, আমার মধ্যে যে ভালো আমি আছে, যে পজিটিভ আমি আছে, সেই আমিকে উপরের দিকে উস্কে দিন। আর আমার মধ্যে যে নেগেটিভ আমি আছে তাকে জব্দ করুন। যত বেশি তাকে কন্ট্রোল করতে পারবেন জীবনে, তত উপরের দিকে উঠবেন, সকলের মনের মণিকোঠায় আপনার জায়গা হবে, সবাই আপনাকে ভালোবাসবে, ভালো থাকতে পারবেন। এটাই হচ্ছে সেই আমির ম্যাজিক। আমাদের মধ্যে এই দুই আমি চলছে, দুই আমিকে দেখুন। আমার মধ্যে যে নেগেটিভ আমি আছে থাকবেই, সবটা নিয়েই মানুষ, ভালো মন্দ নিয়ে, কোনো মানুষ সম্পূর্ণ ভালো মানুষ নয়। তা আমরা এর মধ্য দিয়ে আমার পজিটিভ আমিকে তুলে ধরবো, দয়া মায়া মমতা এই যে গুণগুলো। এই জন্য ভালো সঙ্গ করুন, ভালো বন্ধু হোক আপনার, উদার মানুষের সঙ্গ করা, সেসব জায়গায় যাওয়া যেখানে পজিটিভ মানুষ ঘোরাফেরা করে, দেখবেন আস্তে আস্তে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে, সেলফ ডেভেলপমেন্ট। ভালো থাকুন, বিস্তারিত আলোচনা পরবর্তী পর্বে হবে, সঙ্গে থাকুন।